হযরত জিবরাইল মিকাইল ইসরাফিল তিনজন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, একজনও পারে নাই মাটির কন্দন দেখে। সর্বশেষ হযরত আজরাইল মালাকুল মাউত আসে, মাটিকে যখন তিনি খামসা মেরে ধরবেন, ওই সময় কন্দন করেছিল। আজরাইল বলে, দেখো তোমার কন্দনের দিকে আমার খেয়াল নেই, আমার খেয়াল আমার মালিকের হুকুমের দিকে। যতই কন্দন করো আমার মালিকের হুকুম আমি পালন করবই। ফেজিল আলী কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন যে খামসা দিয়েছিল যে আজরাইল, এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মন। আল্লাহর কাছে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ ওরা তিনজন পারে নাই কন্দন দেখে, আমার এই কন্দনে কাবু করতে পারে নাই, তোমার হুকুম আমি তামিল করেছি। আল্লাহ পাক বলেন, আজরাইল সবচাইতে বড় কঠিন কাজটা আমি তোরে দেব। এই যে মানুষের জান কবজ করা, 40 মন মাটি নিয়ে গেছে, 120 হাত লম্বা ফেরেশতারা বডি বানিয়ে রেখে দিয়েছে শুধু মাটি, শুধু কি আরো সরে বলা লাগবে, 120 হাত লম্বা, 37 হাত মোটা। এখনো পর্যন্ত ফেরেশতারা সিহারা এটুকু বানায়নি, শুধু বডি বানিয়ে রেখে দিয়েছে মাটি দিয়ে। আল্লাহ পাক বলেন, সিহারাটা আমি আমার কুদরতের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি, কারণ এই আকৃতি বানিয়েছে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে। আকৃতি পড়ে আছে মাটি দিয়ে তৈরি করা। আল্লাহ পাক হযরত আদমের এই নাক দিয়ে তিনি রূহ দিয়েছিলেন। নাকের ভেতরে কিছু গেলে দেখবেন বিড় 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 করে, নাকের ভেতরে রূহ দেওয়ার পরে বিড়বিড় করছিল। হযরত আদম আলাইহিস সালাম একবার হাসি দিয়ে উঠলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন আদমের এই আলহামদুলিল্লাহ বলা দেখে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে এরা যদি একবার হাসি দেয় কমপক্ষে তারে বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই না, আলহামদুলিল্লাহ বলা যে শুনবে আপনার পাশে তারেও বলা লাগবে এরহামুক আল্লাহ, এমনকি ওর পাশে যে থাকবে তাকে বলা লাগবে এহদিক আল্লাহ। চিন্তা করলাম এত কথা বলা লাগে কেন, আলহামদুলিল্লাহ শব্দ নিয়ে হাসির মাধ্যমে যেটা আদম নবী বলেছিলেন বিজ্ঞান গবেষণা চালিয়েছে, হযরতে আদমকে আমার আল্লাহ যে বানাতে গিয়ে ফেরেশতাদের মাধ্যমে যে খড়কটা চার যে ময়লাগুলো শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় লেগেছিল, তিনি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে চারগুলো আমার আল্লাহ নাক দিয়ে বের করে দিয়েছে। এখন চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে একবার যদি কেউ হাসি দেয় সারাদিনের যে ময়লা যে যার বাতাসের সাথে মিশে আপনার শরীরের ভেতরে যায়, কমপক্ষে 40 থেকে 42 হাজার টাকা খরচ করলে শরীরের যে উপকার হয় একবার হাসি দিলে আল্লাহ আপনার শরীরের ওই উপকার করে। আমার প্রথম ব্যাখ্যা ছিল কি, হযরতে আদম নবী মাটির তৈরি, এই জন্য বুঝলাম আমাদের আদি পিতা যেহেতু মাটি আমরা তার সন্তান হিসাবে আমরাও কথা বলেন না কেন, সরাসরি হয়তো আমরা মাটি না কিন্তু মাটির উপাদান, মাটির নির্জান, মাটির সার অংশ দিয়ে আমরা তৈরি। এখান থেকে একটা ভুল নিরসন আমি করতে চাই, আমরা যদি মাটি তৈরি হয়ে থাকি আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আদমের সন্তান, কথা বলেন না কেন, এই হিসাবে তিনিও মাটির তৈরি, নূরের তৈরি না। যারা নূরের তৈরি ফাতোয়া দিচ্ছেন তাদেরকে আমি বলছি সূরা মায়েদার 15-16 দুইটা আয়াত একটু দেখেন, বাদজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা আলো পাঠিয়েছি, স্পষ্ট কিতাব। এখানে নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারিম, নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারিমকে বুঝিয়েছে না।
এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান তাফসীরের উসুল হচ্ছে আপনি আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে। কথা বুঝতেছে? আন্দাজে কোন আয়াত পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার আগের আয়াতে পরের আয়াতে কি বর্ণনা আছে ওইটার সাথে রিলেটেড কি সম্পর্ক কি এটা আপনাকে জানা লাগবে। এটা তাফসীরের মূল নীতি। এখানে নূর এবং কোরআনে কারিম যে এক, তার প্রমাণ কি? আল্লাহর পরের আয়াতে দিয়েছেন ইয়াহদি বিল্লাহু মানি তাবা রিবানাহু সুবুলা সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। সরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো যারা জ্ঞানী মানুষ আছেন, ইয়াহদি তিনি হেদায়েত দেন, পথ দেখান, বিহি বিহি এক বছর না বহু বছর? এক বছর। বিহি বলেন বলেন, এই বিহি দ্বারা আল্লাহ যে আগের আয়াতের দিকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ বলেন নূর এবং স্পষ্ট কিতাব, এখানে তাহলে নূর আর স্পষ্ট কিতাব যদি দুইটা জিনিস হয় বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি বিহিল্লাহ, আলেম যারা আছেন তাদেরকে আরো অ্যাক্টিভ হতে বলছি, আমি কিন্তু তাফসীরে প্রবেশ করেছি। আল্লাহ বলেন আমি হেদায়েত দেই, পথ দেখাই এইটার দ্বারা। এটা মানে কোরআন, এটা মানে কোরআন। এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি, আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি বলে চিল্লাচ্ছেন এটার দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে পথ দেখায় তার মানে কোরআন দ্বারা। কোরআন যে মানুষকে পথ দেখাতে পারে তার প্রমাণ হচ্ছে জিনিরা ইয়াহদি ইলার রশদি ফামান্নাবি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক বলেন জিনেরা যখন আমার নবীর মুখে কোরআন শুনেছিল, কোরআন শোনার পরেই তারা বলেছে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আমরা ঈমান আনলাম, কোনদিন আমার আল্লাহর সাথে আমরা শরীক করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হেদায়েত দিতে পারে আল্লাহ কি দিয়ে? বলেন বলেন, হেদায়েত অন্য কারো মাধ্যমে দেওয়া সম্ভব না। নবী যদি হেদায়েত দিতে পারতো তাহলে তার চাচা হেদায়েত পেতো, তার নিজের আপন চাচা আবু লাহাব হেদায়েত পায়নি, কারণ ওটা আল্লাহর নবীর হাতে ছিল না, ওটা সরাসরি কার হাতে? আল্লাহ ওই ক্ষমতা শুধু কোরআনকে দিয়েছে ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা আমি নিজে আল্লাহ হেদায়েত দান করি, পথ দেখাই। মানে রিদওয়ানাহু, যে ব্যক্তিকে অনুসরণ করবে কোরআনকে, আমি নিজে তার উপরে রাজি হয়ে যাব। সবুলা সালাম, সবল বহু বছর, সাবিল এক বছর, তাকে শান্তির যত পথ আছে আমি আল্লাহ তাকে প্রদর্শন করাবো। সবল সালামি, তারপরে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন দিয়ে আমি যত রকমের অন্ধকারের পথ আছে সব জায়গা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কারো মনে খটকা লাগে আমি আর একটা আয়াত বলছি, সূরা সোয়াদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 73 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে আছে অকুলনা ইয়া আদম উসকুন আন অকুলনা ওয়াইদে কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। আল্লাহ পাক বলেন স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম অবশ্যই আমি মানুষ তৈরি করতে চাই মাটি থেকে। কি থেকে? কোরআনের স্পষ্ট আয়াত, এর পক্ষে হাদিস আছে। হযরতে আদম নবী আলাইহিস সালাম আসমানে আছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যান আসমানের দরজা বন্ধ ছিল, জিবরাইল বললেন আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, ওনাকে আসতে বলা হয়েছে, দরজা খুলে দাও। দরজা একটা একটা করে খুলে এক একজন নবীর সাথে দেখা হয়। হযরতে আদম নবীর সাথে দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন
হে আমার সম্মানিত সন্তান, হে আমার সম্মানিত সন্তান, হে আমার নেককার সন্তান, এই দুইটা শব্দ আদম নবী বলেছিলেন। তুমি আমার সম্মানিত সন্তান, তুমি আমার নেককার সন্তান। আমরা আগে পেলাম কি আদম নবী তৈরি কিসের? তাহলে সন্তান কিসের হবে? আপনার মাথায় এতটুকু ঢোকে নাকি? কিসের আলেম আপনি? নাম দাসে সিল্লান, এটা কোরআনের সাথে আপনার মত মেলে না, হাদিসের সাথে মেলে না, আর বিজ্ঞানের সাথে তো মিলবেই না। কারণ এই যে নূরের তৈরি বললে, নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে, নেগেটিভ আর পজিটিভ। কথা বলো না কেন? আর মাটির মৌলিক উপাদান আপনার পেয়েছি কয়টা? শুধু এই দশটা না, আপনি আরো পাবেন সামনে বা তাকান। কোরআনে কারিম জানিয়েছে মানুষে মাটির তৈরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীর যত খাবার সব তৈরি হয় মাটি দিয়ে। আরো সরে বলেন, এই যে দুধ, গাভীর যে দুধ, এটা কিন্তু গাভীর দুধ না, এটা তৈরির আসল মূল ফ্যাক্টরি মাটি। এখান থেকে ঘাস হয়, এই ঘাস গাভী খায়, ওই গাভীর স্তন দিয়ে দুধ আল্লাহ বের করে, এই দুধ আপনার বাবা খায়, তার বীর্য তৈরি হয়, এই বীর্য মায়ের রেহমের ভেতরে যায়, এখান থেকে আল্লাহ মাটি তৈরি, মানুষ তৈরি করেন, তার মূল অংশ কিন্তু মাটি। মানুষ যে মাটির তৈরি, তিন নাম্বার ব্যাখ্যা কি? দুই নাম্বার তো পেলাম, পৃথিবীর যত খাবার আছে, খাদ্য আছে, সব তৈরি মাটির নির্যাস দিয়ে। তিন নাম্বার, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত মানুষ, শুধু আদম নবী আর ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। কথা বলে না কেন? পৃথিবীতে আদম নবী আর হযরতে ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। আল্লাহ পাক বলেন, ফালিয়া জরিলি ইনসানু মিম্মা খুলিক, খলিক মিন মাইন দাফিক, ইয়াখরুজ মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব। মানুষ কি নজর করে দেখে না, কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ মায়ের রেহমের ভেতরে জমা করে রাখি। এমন একটা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি, যেখানে দুনিয়ার কোন জার যাওয়া সম্ভব না। আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছি এদিকে খেয়াল কর, আমি যে তোর রব, তোর এমনিতে এই সেজদা দিতে মনে চাবে। আমি মায়ের রেহমের ভেতরে যখন জমা করছি, সম্মা খলাকনান নতফাতা মালাকতাং ফা খলাকনাল মালাকতা মদগা। খেয়াল করেন শব্দের দিকে, আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটা মায়ের রেহমের ভেতরে 40 দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি। কি বানাই বলেন না কেন? বিজ্ঞান এখন দেখাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান, যারা আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহমের ভেতরে যাবার সময় কমপক্ষে 40 লক্ষ সংখ্যানো দৌড় দিতে আরম্ভ করে। কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারো সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়, এই 40 লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই জরায়ুতে এই রেহমের যে সুরক্ষিত করারই মাকিন আছে ওখানে পৌঁছায় মাত্র একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা, সর্বোচ্চ 13টা। 13টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে, আপনি তো আর 13টা না, আপনি এসেছেন কয়টা বলেন? তাহলে আপনি 40 লক্ষর ভেতরে পাড়াপাড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছে, এটা আপনার শক্তির বলে না, আপনাকে পৌঁছাতে সাহায্য করেছে এই 40 লক্ষর ভেতরে একজন। বলেন না কেন? মায়ের জরায়ুর ভেতরে 40 দিন রক্ত হয়ে যায়, আল্লাহ পাক বলেন বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই। আলাক মানে যোগ, আলাক মানে কি? জোকের মতো লেগে থাকে, ঝুলন্ত মায়ের রেহমের ভেতরে ওটা আমি 40 দিন ঝুলিয়ে রাখি। এরপরে বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা মদগা বানাই। মদগা কাকে বলে?
বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মদগা শব্দ লিখলে তিনটা শর্ত চাই কম্পিউটার। এক নম্বরে মদগা হতে হলে চর্বি লাগবে, দুই নম্বরে মদগা হতে হলে রক্ত লাগবে, তিন নম্বরে মদগা হতে হলে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে চিবিয়ে দিলে যেমন ভাব হয় দড়া কাটা দড়া কাটা, মদগা হতে হলে তিন নম্বর শর্ত হচ্ছে ওরকম দড়া কাটা ভাব দেখা যাবে, তার নাম মদগা। তাহলে মদগার শর্ত কয়টা? তিনটা। বলেন বলেন, তিনটা। এক নম্বরে, দুই নম্বরে রক্ত, তিন নম্বরে দড়া কাটা ভাব। আমি এখান থেকে একটা তথ্য দিতে চাই, আবার ভুল বুঝবেন না তো, না মনে হয় বলা ঠিক হবে না নাকি? না শুধু বলবো তো না, আপনাকে মানা লাগবে। আমি শুধু বলে গেলাম, আপনি বলেন বলে শেষ করে দিলে না, আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি প্রমাণ হয় তাহলে আপনার মেনে নেওয়া লাগবে, আর যদি বলেন না এটা আমি বাস্তবের সাথে মিল পাচ্ছি না, আপনার মানার দরকার নেই। কোরআনে কারিমে মাওলানা তারেক মরওয়ার কালকে যে আয়াত পড়েছিলেন আমি ওখানে দেখলাম, যেটা অবশ্যই উনি সূরা আনফালের 2-3-4 আয়াত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কি বুঝলেন এই আয়াত দিয়ে? কালকে কিছু বুঝেছেন? উনি যে তথ্য দিতে চেয়েছেন দেখেন তো এভাবে মেলে কিনা। আল্লাহ পাক বলেন, সত্যিকারের মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা ওদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? আরো জোরে বলেন, অজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। এবার আমার প্রশ্ন হচ্ছে, কলবের কাজ কি এবং এর অবস্থান কোথায়? কোরআনে কারিমের সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা করে না। আলেম যারা আছেন এখান থেকে কি বুঝলেন? কলবের কাজ জবাব দেওয়া লাগবে। কলবের কাজ, কলবের কাজ চিন্তা করা। এবারে আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে আপনি একটা একটা করে নিয়ে আসবেন, আমি 27টা পেয়েছি। প্রথম হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওই যে আমি 3 নাম্বার গোস্তের টুকরার নাম বলেছিলাম, কি বলেন না কেন? ক্লাস চলছে এটা কি বলেন? মুদগা। নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এ পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি বলেন? নবীজি কিন্তু এখানে আলা ইন্না ফিস সাদরি বলেন না, যে বুকের ভেতরে আছে, আলা ইন্না ফিল ইয়াদি হাতের ভেতরে আছে, আলা ইন্না ফিল বুতনি পেটের ভেতরে আছে, বলেছে কি বলেছে? না না, হ্যাঁ, জাসাদ মানে কিন্তু মাথা না, জাসাদ মানে পেট না, জাসাদ মানে বুক না, জাসাদ মানে পাও না, জাসাদ মানে পুরো শরীর। তাহলে এই শরীরের ভেতরে কোন জায়গায় ওটা আছে আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, পায়ে আছে, বলেছে? বলেন বলেন, উনি কি বললেন? আলা ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওটা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, আর ওইটা যখন খারাপ হয় পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। আলা জেনে রাখো, ওহিয়াল কল, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে, বলা লাগবে বলেন। আমরা কোরআন থেকে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা, আর হাদিস থেকে বুঝলাম ওই মদগা শব্দটা আছে শরীরের ভেতরে ওইটার নাম হচ্ছে কি? ছাত্র এ জবাব দেন। ওখানে মদগা হওয়ার শব্দ কয়টা পেয়েছিলাম? এক নম্বরে চর্বি, দুই নম্বরে, তিন নম্বরে দড়া কাটা ভাব, কেমন রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে আপনি যেমন ছিন্ন ভিন্ন করে ফেলেন এরকম দড়া কাটা ভাব লাগবে। এখানে যারা আছেন তাদেরকে বলছি,
আজ বাংলাদেশের 48,000 পীর সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, ভারতের অধিকাংশ জায়গায় যারা পীর, সেই হায়দ্রাবাদ থেকে, আসাম থেকে, এই ফোরফোরা থেকে শুরু করে সব জায়গায় গেলে পীর সাহেবরা মুরিদদেরকে দেয় কলব পরিষ্কার করো। কলব পরিষ্কারের হাতিয়ার ওরা কি দিয়েছে? কলব কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে শত জোরে হু হু করে ধাক্কা দিবা তত পরিষ্কার হবে। আমি আপনার কথা শুনে আমি ধাক্কা দেব আমার অসুবিধা নেই, কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে। আমি যে শর্তগুলো বলছি কলবের মতকার, এটা বামিস্তানের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটা যদি আপনি এখন কেটে বের করেন, এর ভেতরে তিনটা শর্ত আপনি পাবেন না হয়তো দুইটা পাবেন, চর্বি থাকবে, রক্ত থাকবে, দোড়া কাটা ভাব আপনি পাবেন না। পাবেন কোন জায়গায়? এই মাথার ভেতরে যা আছে এই মগজ যদি আপনি মাথা কেটে বের করেন, রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাবও পাবেন। তাহলে পীর সাহেব রে যে আপনার বুক পরিষ্কার করাছে, কি বুক পরিষ্কার হচ্ছে না ব্যথা হচ্ছে? আর আমরা জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না, মানুষ চিন্তা করে পরিষ্কার হওয়া দরকার এইটা না এইটা, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যেই তো ঘুষ খাই, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যেই জেনা করে, এইটা আজ পরিষ্কার নেই এই জন্য কোরআনের মাহফিলে বাধা দেয়। এইটা পরিষ্কার করার দরকার না, পরিষ্কার হবে এইটা। কারণ কি? চিন্তা মানুষ কি দিয়ে করে বলেন? এখন আপনি মাথা নিয়ে যান কম্পিউটারের ভেতরে, দেখবেন চারটা জিনিসের ভেতরে আছে মাথার এই সামনের দিকে আছে ফ্রন্টাল লোব, দ্বিতীয় নম্বরে পেছনে আছে অক্সিপিটাল লোব, আর দুই পাশে আছে দুইটা, একটা প্যারাইটাল লোব, একটা টেম্পোরাল লোব। এই চারটা আবার দুই ভাগে যে দুইটা দুইটা করে, ওখানে চারটা আর দুইটা বের হলে কয় হয়? এই ছয়টা জিনিসের এক একটা ভাগে টেম্পোরাল লব, অক্সিপিটাল লব, এই ছয়টা ভাগের ভেতরে বিজ্ঞান এখন মাথা কম্পিউটারে দিয়ে দেখাচ্ছে যে এক একটা সাতটা করে জিনিস থাকে। চিন্তা করে এক জায়গা দিয়ে, দেখে আর এক জায়গা দিয়ে, শোক পায় আর একটা জায়গা দিয়ে, অনুভূতি আসে আর একটা জায়গা দিয়ে, আপনি যখন কান দেন তখন আর একটা সেলের কাজ, এরকম ছয় সাতটা। ছয় সাতটা কি? ৪২। ছয় সাতটা ৪২টা জিনিস মাথার ভেতরে কাজ করছে। আপনি যে দেখেন এটা কিন্তু এই ফ্রন্টাল লোব দিয়ে না, এই অক্সিপিটাল লোব দিয়ে। অক্সিপিটাল লোবের ভেতরে আছে সাতটা জিনিস, এ দেখার কাজ করবে, অনুভূতির কাজ করবে, আনন্দের কাজ করবে। আমি অথচ দেখছেন কি দিয়ে বলেন না কেন? চোখ আপনাকে সিদ্ধান্ত দেয় না, এই চোখের সাথে পেছনের যে অক্সিপিটাল লোবের যে কানেকশন আছে, আপনি ছাপ দেখলেন চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে এখান থেকে পেছন দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। এটা দিচ্ছে কি আপনার চোখে বলে না কেন? আমি আবার বলছি, এখন যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান, আমি আপনাকে দেখাবো যে মোদগা কাকে বলে। এই যে এটার মাথা মোটা আছে এটা ফাটান না, আমার শ্বশুরের একটা ছেলে তো এ মরে গেলে সমস্যা আছে, এরে একবার ডাক আইতে মরেছিল এই জায়গায়, চার পাঁচটা সেলাই আছে, এর মাথা ফাটালে অসুবিধা নেই, হ্যাঁ ফাটায় আমার বউ আমার কি করবে। আমার গাজীপুরবাসী প্রাণপ্রিয় ভাইরা যেভাবে শুনছেন এবার একটু মিলান, এই মদগা ৩৪০-এর পরে আমার আল্লাহ একটা শুধুমাত্র গোস্ত বানিয়ে রাখে, কি বলা লাগবে ভাই? এই গোস্তের ভেতরে কয়টা জিনিস আমরা পেয়েছি আরো জোরে? এক নম্বরে চর্বি, দুই নম্বরে রক্ত, তিন নম্বরে দোড়া কাটা ভাব। আজ বাংলাদেশের পীর সাহেবদেরকে বলা দরকার, আপনি যে কলব পরিষ্কার করার জন্য ধাক্কা দিচ্ছেন ও তো ওখানে নেই, বুক ব্যথা হচ্ছে। আপনি আমার পরিষ্কার করার জন্য যদি এইটা পরিষ্কার করতে চান তাহলে আমার হাতে কোরআন তুলে দেন, কারণ এইটা পরিষ্কার করতে পারে শুধুমাত্র কোরআন। আজ এই
এই ভন্ডামির নামে যে জিকির গুলো দিয়ে আপনাকে পাগল বানিয়ে রেখেছে এখন থেকে করবেন না ছাড়বেন? এবার যদি প্রমাণ করতে পারেন যে তথ্য ভুল তাহলে কোরআন শরীফ হাদিস বিজ্ঞান এগুলো আমি মানি না, যান নিয়ে আসে কোন হুজুর নিয়ে আসবেন কোন বিজ্ঞানী নিয়ে আসবেন এ প্রমাণ করেন। এত দলিল দিয়েও যদি আপনার ওই বাবার উপরে এত ভরসা থাকে ওই বাবা কিয়ামতে বলবে আমি পীর ছিলাম। আশা করছি কথা বোঝা গেছে। আমার দায়িত্ব অ্যাডভার্টাইজ করা, আমার যার যতটুকু যোগ্যতা ছিল আমি অ্যাডভার্টাইজ করলাম। এরপরও যদি এই ভুল সিদ্ধান্তে কেউ মেনে নিয়ে ওইভাবে যান যান আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আমি আরো ঠেলা দেবো যান। এই ঝামেলাপূর্ণ জিকির এখন কি বেকার ধাক্কা দিয়ে মুখ ব্যথা করবেন না এইটা পরিষ্কার করবেন? এটা পরিষ্কার করে, এটা পরিষ্কার করেন আপনি সুদ খাবেন না, এটা পরিষ্কার করলে ঘুষ খাবেন না, এটা পরিষ্কার করলে ধর্ষণ করবেন না। এক কথা বলেন না কেন? জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আশা করে আপনি বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এবার বিজ্ঞান জানিয়েছে কোরআনে কারিমের আয়াত নিয়ে আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামা লাহমাত। আল্লাহ পাক বলেন এই যে গোস্তটা হয়ে থাকে 40 দিন আমি আল্লাহ এই গোস্তের ভেতরে 4টা জিনিস তৈরি করি বাবার ওই বীর্যের অংশ দিয়ে। কয়টা আরো জোরে বলেন? বাবার এই বীর্য দিয়ে আমি কমপক্ষে 4টা জিনিস বানাই, চুল রং হাড় আর পর্দা, আর মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা বানাই, রক্ত গোস্ত চর্বি আর চামড়া। এবার আসেন তো বাবার সে বীর্য দিয়ে কি বানিয়েছে আল্লাহ? চুল রং হাড় আর পর্দা। চুল বানাই 43-এর পরে গিয়ে হাড় দেয় আমার আল্লাহ আপনার এই 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে 206 প্রকার বাড়িয়ে যাইয়ে খেয়ে সুবান আল্লাহ বলে 3.5 হাত বডির ভেতরে হাড় আছে বাবার ওই বীর্য দিয়ে যেটা তৈরি, কয়টা? 206। এই এই হাড় গুলো সব কিন্তু একরকম না, যেখানে যেই হাড় দরকার আমার আল্লাহ রব নামের কারণে ওই হাড় ওই জায়গায় লাগিয়েছেন। হাটের হাড় মোটা, আঙ্গুলের হাড় চিকন, ঘাড়ের হাড় মোটা, মাথার হাড় আর এক রকম, এরকম পুরা 3.5 হাত বডিতে হাড় আছে কত প্রকার। এই হাড় শুধু আল্লাহ সেট করে দিলেই পারতেন কিন্তু মানুষ বসতে পারতো না, এসব ভাই এভাবে বসে থাকতে পারতো না। এই জন্য ওনার 3.5 হাত বডির ভেতর আমার আল্লাহ জোড়া সিস্টেম করে নাট বল্ট করে দিয়েছেন 360টা। ওনার 3.5 হাত বডিতে জোড়া আছে কয়টা বলেন? বলেন 360টা জোড়া আছে। এখান থেকে আমার একটু খটকা লাগে, যেখানে আমার আল্লাহ রং দিয়েছেন হাড় দিয়েছেন ওই জায়গায় দেখবেন চামড়া একটু বড় করা আছে। আপনি আঙ্গুল থেকে শুরু করে দেখেন এর পরে যে গিরাটা আছে এখানে একটু বাঁকা হয়, এখানে কিন্তু একটু চামড়া জড়ো করা আছে, এই কথা বলেন না কেন? এর পরেরটা আর একটু বড় করা আছে। যদি প্লেন আকারে আল্লাহ চামড়া দিয়ে দিত আপনার বাবা তো শুধু চামড়া দিয়েছিল, চুল রং হাড় আর পর্দা। এই চামড়াটা মায়ের পক্ষ থেকে আসে, মা যদি শুধুমাত্র চামড়া দিয়ে শেষ করে দিত এগুলো বন্টনের নিয়ম জানতো না, আমার আল্লাহ নিজে বন্টন করার সময় দেখলেন এখানে আমার বান্দার যদি চামড়া একটু বেশি না রাখি ও যখন খাবার খাওয়ার সময় প্লেট ধরবে চামচ ধরবে খাবার ধরবে বাঁকা করা লাগবে, তখন এই চামড়াটা কাজে লাগবে। যদি চামড়া একটু বাঁকা না করি তখন ওই জায়গাটা টান টান হয়ে ওর ব্যথা লাগবে। আল্লাহ বলেন কেমন করে না ফরমানি করিস? কাইফা শব্দটা বানাকাত মানতে যারা জানে জিজ্ঞাসা করেন কখন ব্যবহার হয়, যেটা আল্লাহরও বিশ্বাস হয় না। আল্লাহ পাক মানুষের এই দৃশ্যগুলো দেখে তখন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ,
কি করে নাফরমানি করিস আমার সাথে আমার বিরুদ্ধে স্লোগান দিস দেখি মৃত ছিলি না কাইফা শব্দ ব্যবহার করা হয় আমি আবার বলছি কেন যে কাছে আল্লাহর বিশ্বাস হতে চায় না আল্লাহ বিশ্বাসই করতে চাচ্ছেন না যে আমার সাথে নাফরমানি করতে পারে না করবে কি করে কারণ কোন জায়গা থেকে ওরে নিয়ে আসলাম যে পানি থেকে ওরে বানিয়েছি ও পানি চায়ের আনা দাম ছিল না বলেন ওই পানিটা মার্কেটে চায়ের আনায় বিক্রি হবে কারো কাছে দিয়ে এমনি দিলে নেবে ওই পানি দিয়ে তোরে বানালাম তুই আমার নাফার মানি করিস আমার তো বিশ্বাস হতে চায় না মনে হয় তুই না তোরে অন্য কেউ করাচ্ছে তোরে যে অন্য কেউ করাচ্ছে সেটাকে ওই দেখেন দেখলি নিজে অন্যায় করা দরজায় শয়তানের ফুটবলকে একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি তো লাতি খান কেন ফুটবল তার নিজের ভাষায় বলছে এ বন্ধু আমি নিজে না পরের পামে ফুলি মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায় এরপরে লাতি দেয় আমি যদি নিজে হাওয়ায় ফুলতে পারতাম তাহলে আমার কেউ লাতি দিত না কারণ আমি নিজে ফুলতেও পারতাম না লাথি দিত না লোকে আমার হাওয়া দিয়ে ফোলায় আর আবার লাথি দেয় আজ নিজে অন্যায় করবেন আর দোষ দেবেন শয়তানকে না কিয়ামতে এটা কিন্তু কাঠ হয়ে যাবে ও আপনার সম্পর্ক জানবে না বলবে না ওরে আমি চিনি না ও কিসের কর্মী আমার ধরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ স্মরণ করিয়েছেন তুই কিন্তু মৃত ছিলি তোকে আমি জীবন দিলাম তোকে শুধু জীবন দিয়েই শেষ করিনি ক লক্ষ্য করে দেখবি তোর শরীরের ভেতরে চামড়া দিয়েছে আমি মায়ের বীর্য থেকে শুরু করে মায়ের রেহমের ভেতরে যে চামড়াটা আমি তৈরি করি এই যে ফাকা সাউনালে ইজামালাহমা এই গোশতটার উপরে চামড়া না দিলে হয়তো তোর গোশত পছন্দ হতো নষ্ট হয়ে যেত এজন্য চামড়া দিয়ে আমি আল্লাহ প্যাকেট করলাম কিন্তু চামড়া আমি একরকম দুই রকম না 12,500 প্রকার চামড়া এই 3,500 বডির ভেতরে লাগানো আছে মাথার চামড়া একরকম হাতের তালুর চামড়া আর একরকম পুরা শরীরের ভেতরে দুইটা জায়গা আছে এমন যে জায়গা দুইটা সব সময় ঠান্ডা থাকে একটা হচ্ছে মুখ আর একটা কানের লতি কথা বলছেন কেন পুরা শরীরের ভেতরে দুইটা জায়গা গরম থাকে একটা হচ্ছে বগল আর একটা দুই রানের মাঝে এই জন্য যারা গরিব মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকে ট্রেন স্টেশনে বাস স্টেশনে লঞ্চ স্টেশনে ওদের গায়ে তেমন কাপড় চোপড় থাকে না কিন্তু এই খোলা আকাশ আর নিচেও তারা ঘুমাচ্ছে নাক ডেকে কারণ এমন ভাবে ঘুমায় হাত দুইটা রানের মাঝে পুরা শরীর ওদের গরম হতে হতে ওদের কম্বল নেই দামি দামি কিন্তু ওদের শরীর গরম করার মেশিন ওর ভেতরে আছে নিচে নামা লাগবে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি একদিন মসজিদে নববীতে আলোচনা করছিলাম হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম সাহাবীরা তোমার শরীরের ভেতরে তোমাদের শরীরের ভেতরে 206টা হাড় আছে এই 206 প্রকার হাড়ের ভেতরে তোমাদের পুরা শরীরে জোড়া আছে 300 বলেন বলেন এই 360টা হাড় জোড়া যে আল্লাহ দিলেন এই প্রতিটি জোড়ার বিনিময়ে তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় সাদকা করবা প্রতিদিন সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন হে নবী আমরা গরিব মানুষ সাদকা করব কি দিয়ে আল্লাহর নবী বললেন তোমরা দুইটা জিনিস দিয়ে সাদকা করতে পারো তোমাদের জন্য সহজ এক নম্বরে যখন আল্লাহর ঘর মসজিদে আসবে যদি কোনো ময়লা কোনো কাশ অথবা শরীরের কোন অঙ্গের ময়লা যদি পড়ে থাকে কারো দিকে তাকিয়ে না কারো প্রশংসা পাওয়ার জন্য না শুধু আল্লাহর ঘর মনে করে নিজের পক্ষ থেকে ওটা পরিষ্কার করে দিবা তাহলে ওই ওই জোড়ার সাদকা আদায় হয়ে যাবে দ্বিতীয় নম্বর তোমাদেরকে বলছি রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে কাটা থাকে ইট থাকে তাহলে ওইটা তোমার নিজের ইমানের দায়িত্ব মনে করে সরিয়ে দেবে যেন মানুষের কষ্ট না হয় তাহলে ওই হাড়ের জোড়ার সাদকা আদায় হবে আর আমরা এমন মুসলমান রাস্তার ময়লা ফেলে দেওয়া তো দূরের কথা আর বাড়ির ময়লা এনে রাস্তায় জমা করি আপনার এই হাড়ের যে সাদকা হয় না আর সাদকা আরো বাড়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল
আলামিন চামড়া দিয়ে শেষ করেননি। আল্লাহ পাক বলেন চার চার আটটা জিনিস যখন এক হয়, এই এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রব নামের কারণে পাঁচটা জিনিস দান করি, কয়টা? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, শেষের দিকে আছে এটা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে তোকে দান করি। আজকে বলার দরকার নেই, কালকে বলবেন। একটা একটা করে মিলান তো। প্রথমে আল্লাহ আপনাকে দর্শন শক্তি দিয়েছেন, বিজ্ঞান জানিয়েছে মানুষকে যদি আল্লাহ কানা অন্ধ করে দুনিয়ায় পাঠাতো কি ক্ষতি হতো, আপনি বলেন কি ক্ষতি হতো? সব জায়গায় মারাত্মক ক্ষতি। আমি কুমিল্লায় যে একবারে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমার পাশে এক অন্ধ। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট কই নিয়ে আসেন, বিদ্যুৎ জ্বালান, হারিকেন জ্বালান, লম্প জ্বালান, বাতি জ্বালান, অথবা জেনারেটর দেন। অন্ধ আমার পাশ থেকে হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটে আপনারা চিল্লা পাল্লা করেন, সব মানুষ চিল্লাচ্ছে, অথচ আমার 42 বছর জীবনে কোনো কারেন্ট নেই। এমনকি আপনারা যাদের চোখ আছে তারা তো হয়তো দিনের বেলাতে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে থাকলে স্বপ্নে কিছু দেখেন, আর আমরা যারা অন্ধ ঘুমের ভেতরে স্বপ্নও দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি তো টের পাচ্ছেন না। এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, আল্লাহ বলেন পাঁচটার একটাও যদি কম দিতাম কি হতো, তুই টের পাচ্ছিস? আজ যে মাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে কথা বলিস, এই বাক শক্তি আমি যদি না দিতাম শুধু গোগা গোগা করতে কথা বলতে পারতি না। তাহলে ওদিকে মার বাবার মিলে কয়টা পেলাম বলেন বলেন? আল্লাহ নিজের পক্ষ থেকে কয়টা দিয়েছে? 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার আপনি তৈরি করেন। সোরা সোরার ভেতরে আছে 49 নম্বর আয়াতে, তিনি তৈরি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেন, যাকে কিছুই দেয় না বন্ধা করে রাখে। ও বান্দা তোকে কোন জিনিসে আমি আল্লাহর মতো সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আফসোস করছেন, বান্দা কে তোকে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল, তুই কি ছিলি দেখলে? সেই রক্ত থেকে শুরু করে এই যে পর্যন্ত নিয়ে এসে আমি আবার কিন্তু এবার রক্ত তোর শরীরের ভেতরে সঞ্চালন করছি। খেয়াল করেন তো প্রথমে ছিলেন কি, আবার বলেন, এরপরে আবার দুনিয়ায় আসার আগে আপনাকে রক্ত দিয়ে পুরা 3.5 হাত বডি কিন্তু ভরে দেয়, তাই প্রথমে ও রক্ত ও শেষে ও রক্ত। এত রক্ত আপনার শরীরে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা পৃথিবীতে যাবার পর আমি আল্লাহর বিধান কায়েম করতে গেলে রক্তের প্রয়োজন হতে পারে, তোর রক্ত যেন কম না পড়ে, এই জন্য রক্ত দিয়ে তোরে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আল্লাহর এই জমিনে ওই রক্ত যদি এখন দরকার হয় দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করলেন কেন মুখ ফিরিয়ে থাকিস, কোন কারণে কে তোরে সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুখ ফেরাতে বলেছে? আমি আল্লাহ তো তোকে আকৃতি নিজে দিয়েছি, যাকে ইচ্ছা আমি প্রথমে কন্যার কথা কেন দিয়েছেন? আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয় তাহলে তাকে বৃষ্টি দেয়,
তার চাইতে যদি আরেকটু বেশি খুশি হয় তাহলে তাকে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে আরো বেশি খুশি হয় তখন তাকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করে। এটা কন্যা যাদের প্রথমে আসে বুঝবেন আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, আর এটার উপর আমাদের রাগ আরো বেশি। তিরমিজি শরীফের হাদিস, কোন কন্যা যখন সন্তান ঘরে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ চারজন রহমতের ফেরেশতা তার সাথে পাঠিয়ে দেয়, ওই মাথার উপরে হাত বলিয়ে বলে দুর্বল দেহকে যারা আদর করবে ভালোবাসা দেবে স্নেহ করবে এর পেছনে যারা খরচ করবে, শুধুমাত্র খরচ না একে যারা দিন শেখাবে মানুষের মতো মানুষ করার পরে যারা সৎ পাত্রে পাত্রস্থ করবে কিয়ামত পর্যন্ত ওই মা বাবা ওই গার্সিয়ানের উপরে আল্লাহর রহমত থাকবে। গাজীপুর বাসি মেয়ের জন্য দোয়া করেছে ফেরেশতারা কয়টা বলেন বলেন? এক নম্বরে তার পেছনে খরচ করা লাগবে, দুই নম্বরে আদর স্নেহ ভালোবাসা দেওয়া লাগবে, তিন নম্বরে দিন শেখানো লাগবে, চার নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই চারটা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান বাবা মা পালন করে ওই সন্তান ওই গার্জিয়ানকে কিয়ামত পর্যন্ত দেখে রাখবে দয়া দিয়ে রাখবে আল্লাহ নিচে, দুনিয়ায় শুধু না ও যদি মরণের পরে বিপদেও পড়ে যায় কন্যার কারণে আল্লাহ বাঁচিয়ে দেবে। এখানে যাদের আছে এই চারটা দায়িত্ব পালন করে একটু এগিয়ে যান, দুনিয়ায় যদি কষ্ট হয় মহান আল্লাহ এইটার বদলে আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিচ্ছে। পেটের ভেতরে যখন তৈরি হয়ে গেছে ছয় মাস, এবার একটা তথ্য বলছি তাকান এদিকে, ছয় মাস যখন হয় খোদার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়, পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারে না, এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই তারটা মায়ের সন্তানের নাভির সাথে লাগিয়ে দেয়, সন্তান আস্তে আস্তে পেটের ভেতরে বড় হতে থাকে। এজন্য সর্বনিম্ন ছয় মাসের আগে যদি কোন সন্তান দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না, ওটা অবৈধ সন্তান। ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোর মা তোকে বহন করেছে পেটে কষ্টের পরে কষ্ট সহ্য করে আর তোকে দুধ পান করিয়েছে সব মিলে 30 মাস, কত 30 মাস, এটা সব মিলে 30 মাস আপনি কোথায় পেলেন? এই আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া, তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো সব মিলে সালাসোনা শাহর, কয় মাস বলেন না কেন? এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর, কত 24 মাসে তো আর না, 2 বছর, 2 বছরে তো আর 30 মাস হয় না, কত হয়? 30-এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে? না, 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে আপনি কোথায় পেয়েছেন? ওটা সূরা বাকারায় আছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আইয়ুতিম মাররাদা, এ পৃথিবীর মায়েরা সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর, 2 বছরে কয় মাস? 30-এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে? এই জন্য সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে থাকা লাগবে 6 মাস, 6 মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন বুঝবেন ওটা আপনার বাবা না অন্য কেউ দিয়েছিল, এটাই আসো, এটা সূরা আহকাফের কথা, আল্লাহ জানিয়েছেন 6 মাস তোকে মায়ের পেটে থাকাই লাগবে, 6 মাসের আগে যদি কেউ দুনিয়ায় চলে আসে বুঝতে হবে ওর বয়স ঠিক 6 মাস কিন্তু এটা ওর বাবার বীর্য না, নকল বাবা দিয়েছে, আর নকল বাবা যদি দেয় ওই সন্তান কি বৈধ না সারস? আরো জোরে
হাজারো সন্তান যারা দুনিয়াতে আসে ওদের নয়টা কর্মসূচি থাকে। এক নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে। সূরা কলমের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন উতুল্লিম বাদা দালিকা জানিম, হে নবী আপনার বিপক্ষে যারা অবস্থান নেয় আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই, ওরা যা বলছে। এই জন্য দুনিয়াতে এখন ২২৮টা রাষ্ট্র, জানুয়ারি মাসে জরিপ বের হয় দেখবেন এই ২২৮টা রাষ্ট্রের ভেতরে এক নম্বরে বিয়ের আগে জন্ম দেওয়ার তালিকায় আছে ফ্রান্স। আমি আবার বলছি বিয়ের আগে জন্ম দিলে কি বৈধ না অবৈধ? এমনকি বিয়ের পরে ৬ মাসের আগে হলে ওইটা, আর ওরা তো এক নাম্বার তালিকায়, ওদের কর্মসূচি ৯টা, এক নাম্বার নবীকে অপমান করা অপদস্থ করা ওরা করছে, ওরা যা রোস্তায় ওদের যারা সাপোর্ট করে তারা কত জোরে বলো তো তারা কি করান জানিয়েছে। এখন যদি বলেন আপনি বললেন কি, আমি বলছি বলেন, আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই, বিচার তো হয়ে আছে, আমি শুধু রায়টা শোনালাম। এবার যদি রাগ হয় রাগ হবে কার উপরে? আমার মনে হয় আল্লাহ যদি আসতো ও আল্লাহকেও ছাড়তো না। আমি এখান থেকে যেটা পেয়েছি বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিশরা আছে, এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। কিন্তু যদি ভুল ধরতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ চেতনা দিয়েছে মুক্তি যুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাছে লাগিয়ে যারা আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলেই আপনার বাবা না নকল বাবা দিয়েছে। চেতনা কি কোন কারণে নিয়েছেন আমরা তাও জানি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আজ অনেকে আখের গোছাচ্ছে এই চেতনার নাম দিয়ে। দেখেন যারা ধোকা দিয়ে বোকা বানিয়ে মনে করছে আল্লাহও বোঝে না ইমানদাররাও বোঝে না, আমি চালাক, ও চালাক না ওর অন্তর রোগাক্রান্ত। সূরা বাকারার ৯-১১ নম্বর ইয়াখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন ওরা আমাকে ধোকা দিতে চায়, আমার ইমানদারদেরকেও ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাই, কিন্তু না আমি আল্লাহ ধোকায় পড়ি না, আমার ইমানদার যারা তাদেরকে ওরা ধোকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোকায় পড়ে মরে টের পায় না। এই জন্য আমি আল্লাহ তাদের ভেতরে যে রোগ আছে ওই রোগটা বৃদ্ধি করে দেই, রোগ যত বৃদ্ধি হতে থাকে ওদের বৃদ্ধিও তত বাড়তে থাকে। আজ দেখেন অনেকে কবরে চলে যাচ্ছে, আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া বন্ধ হচ্ছে না। আরো যদি বলেন হুজুর ওদের বলে লাভ কি, না বলে লাভ নেই, আমিও জানি ওদেরকে আপনি জবাই করে ফেললে হেদায়েত হবে না, কারণ ওর কপালে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে। আবু জেহেল যেদিন মারা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওর গলার ভেতরে আমি যখন ছুরি লাগালাম আমারে বলছে কি করবি, আমি বললাম তোমার গলা আলাদা করব, বলছে একটু বড় করে কাট, কেন মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা মরে যাচ্ছে তেজ করছে না, এদেশে এরকম জেহেল আছে না, মরে যাচ্ছে একটা কবরে
চামড়া জড়ো হয়ে গেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হচ্ছে না। খালা তো ভাই না বোন, বিভিন্ন মানবাধিকারের সংস্থার নাম নিয়েছে, এরা কেউ সভাপতি কেউ সেক্রেটারি, মানবতার পক্ষে কোনো কথা নেই, যত কথা সব মানবতার বিপক্ষে। আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মায়ের পেট থেকে আমার আল্লাহ এবার বের করে আনছেন কয় মাস পর বলা লাগবে, ছয় মাস কম পক্ষের আগে গেলে ওটা বৈধ না অবৈধ? ছয় মাস যখন হয়ে যায় আল্লাহ বলেন কি করব আমি জানো, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। মায়ের পেট থেকে আসতে করে এমন ভাবে বাচ্চা রাখের বের করে নিয়ে আসি যখন তুমি কিছুই জানতে না, তাহলে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কার? আরো সরে বলেন, কিন্তু বাংলাদেশে এখন কার? ডাক্তারের। এই যে ডাক্তারের উপরে ভরসাটা, এটা কিন্তু 10 বছর আগে এত ছিল না। এখানে যত মানুষ স্টেজে বসে আছে একটু তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই। কথা বলেন না কেন? আর আমার দুটো সিজার কেন? কারণ আমার শাশুড়ি এর মা, বাচ্চা হওয়ার সময় হওয়ার আগে বলে না আমার জাদু, জাদু বলেই আমার 10,000 টাকা শেষ। অথচ ওইটা যদি নর্মাল হইতো 1 টাকাও লাগবে, টাকা গেছে অসুবিধা নেই, কিন্তু এই যে জাদু বলে মেয়েটাকে আপনি যে সারা জীবনের জন্য অকর্মা করে দিলেন, নিচে নামা লাগবে? যাদের এখন এই জাদু বলে টান দেওয়ার পরে হচ্ছে, তারা টের পাচ্ছে কি সমস্যা আছে। আজ বাইরের দেশগুলোতে সেজার দিন দিন কমে যাচ্ছে, তারা জানে যে সিজার করলে ওই মেয়েটার সংসার করার 100 ভাগের 90 ভাগ শক্তি সামর্থ্য হারিয়ে যায়। আমি নিচে নামতে পারলাম না, যারা টের পেয়েছেন এটা বন্ধ করেন। আর সেজার কখন করবেন? ডাক্তাররা বোর্ড বসাবে, সর্বশেষ যদি না হয় একেবারে সিদ্ধান্ত নিয়ে বোর্ড বসানোর পরে বলবে ঠিক আছে করেন। আর এখন শুধু অ্যাম্বুলেন্সের একটু বাস না দিতে দেরি, এমনকি আমার যে গাড়িটা এই গাড়িতে ওই হরেন লাগানো আছে, তো যদি ওই অ্যাম্বুলেন্সের বাস না দেয় ডাক্তার মনে করবে কাজ হচ্ছে, আমি অস্ত্র ধার দেই। কি সামাতা আল্লাহ বলছেন আমি বের করব, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না কার? আল্লাহ। এই দায়িত্ব যখন আমরা আল্লাহকে না দিয়ে ডাক্তারকে দিয়ে দিয়েছি, আল্লাহ বলেন যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে আমি কেটে বের করব। তখন হাইব্রিড বাচ্চা দুনিয়ায় আসে, হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড শয়তান বাংলাদেশে এখন বেশি না কম? কেউ চিন্তা না, হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ, অত জোরে চিল্লাবেন না, আস্তে চিল্লা, দিনকাল ভালো না। হাইব্রিড মানুষ এখন দেশে নেই, এগুলো আমার কুষ্টিয়ায় বেশি, কেউ চিন্তা না, হঠাৎ কি গো এগুলো কি হাইব্রিড? কি বলুন বলুন, হাইব্রিড কোন জিনিস ভালো হয় আপনি আজ পর্যন্ত শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে মেহমান দুনিয়ায় আসছে, পৃথিবীতে যার কাছে মেহমানের যে ধরনের কদর থাকে তার জন্য প্রস্তুতি মেজবান আগে থেকে নেয়। কথা বলেন কেন? স্বপন ভাই যদি শোনে আমির হামজা আসবে, উনি আমাকে যে মহব্বত ভালোবাসা যে সম্মান দেয়, যদি শোনে গত 2 দিন পরে আমার মেহমান আসবে, তাহলে 2 দিন প্রস্তুতি নেবে, বাজার করবে, ঘর বাড়ি সাজাবে। আর যদি শোনে যে ফকির আসবে, ঘর বাড়ি সাজানো না আরো ময়লা করে রাখবে। আল্লাহ পাক বলেন আমার মেহমান আসার পরে খাবারের ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু না, এত সম্মানিত মেহমান আল্লাহ পাকের কারাম না, বানি আদম, বনি আদমকে আমি এমন সম্মান দিয়েছি ও দুনিয়ার আসার 6 মাস আগে ওর খাবার আমি আল্লাহর মায়ের বুকের উপরে হিসাব করে রেখে দিয়েছি।
শুধু খাবার রিজার্ভ করে রেখেছি তা না, খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না, এই জন্য এমন গরম করি না যেন ওর মুখ নষ্ট হয়ে যায়, এমন ঠান্ডাও হয়ে যায়নি, হালকা ঠান্ডা হালকা গরম, না মিষ্টি না তেতো। এরকম ভাবে আমি খাবারটা এক মাস দুই মাস আগে না ছয় মাস আগে রেডি করে রাখি। আমার মেহমান এত সম্মানিত, দুনিয়া আসার পরে খাবার খেতে গিয়ে ঠান্ডা খাবার খেতে পারবে না, গরম বেশি হলে বেশি খেতে পারবে না, এই জন্য আমি আল্লাহ ওর মায়ের স্তনের ভেতরে যে বোটা আছে এই বোটার ভেতরে ৩২টা ছিদ্র দিয়েছি। এর কষি কণ্ঠ দিয়ে যদি একবার টান মারে অনেকগুলো দুধ এসে কষি কণ্ঠ আটকে যেতে পারে। আমি আল্লাহ পাক রব নামের কারণে এমন ভাবে ছিদ্র করেছি, একবার টান দিলে কমপক্ষে ২০ থেকে ২২টা ছিদ্র দিয়ে একবারে দুধ আসে। পৃথিবীর যত কিছু আবিষ্কার হয়েছে এই যে বিভিন্ন নিপল দিয়ে মানুষ খাওয়ায় বাচ্চাকে, এর ভেতর সর্বোচ্চ ৩টা ছিদ্র দেখবেন আছে মায়ের এই ছোট্ট বোটার ভেতরে। আমার আল্লাহ ছিদ্র একটা দুইটা তিনটা না দিয়ে সে ৩২টা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ পৃথিবীতে নিয়ে আসার পরে কিছুদিন এভাবে আমি রাখি, এই জন্য মা বোনদেরকে বলবো সন্তানের কিন্তু অধিকার আপনার স্তনের দুধ খাওয়া ২ বছর কত, এই অধিকার থেকে যারা আজ বঞ্চিত করছেন তারা কিন্তু সন্তানের অধিকার থেকেও বঞ্চিত হবেন, তারা আপনাকে আর গুরুত্ব দেবে না, ভালোবাসবে না, আপনার হক আদায় করবে না, কারণ আপনি তার হক ছোটবেলায় নষ্ট করে ফেলেছেন। মায়ের স্তনে যে দুধ আল্লাহ তৈরি করে গরম করে রাখে এটা শুধু দুধ না, বিজ্ঞান জানিয়েছে এটা সবচাইতে উত্তম খাবার মানুষের জন্য। এমনকি ৬ মাস পর্যন্ত একাধারে দুনিয়ার কোনো খাবার যদি না দিয়ে শুধু স্তনের দুধ দিতে পারেন ওই সন্তান তত বেশি সুস্থ থাকবে। বিজ্ঞান দুধকে গবেষণা করে জানাচ্ছে মায়ের স্তনের যে দুধ এত শক্তিশালী, এত প্রোটিনের ভেতরে আছে, পৃথিবীর কোন খাবার যদি কোন মানুষ দুনিয়ায় কোনো দিন না খায় শুধু দুধ খায় তাও সে সুস্থ থাকবে। সাইয়েদ কামালউদ্দিন জাফরি বাংলাদেশের এখন এক নম্বরে আলেম, তিনি আমি সৌদি আরবে যাবার পরে মদিনায় বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরতে গেলাম, এক শায়খের সাথে আমার পরিচয়, জিজ্ঞাসা করছে আয়না বিলা দুকাইয়া হাজিউল হুজ্জাত, আমি বললাম জি তুমি বাংলাদেশ, আমারে বলছে বাংলাদেশে বাড়ি, শায়েখ সাজ্জাদ কামালউদ্দিন জাফরি আরিফ তো চেনেন তাকে, আমি ডাক দিয়ে বললাম চিনি উস্তাদ, আমার হাজারো আলেমদের উস্তাদ, আমার ওনার ভাষা দিয়ে বলছে যদি আলেম হতে চাও তাহলে সাজ্জাদ কামালউদ্দিন জাফরের মতো আলেম হইও। ওনারে এই দেশের মানুষ যতটুকুই না চেনে ওই আরব বিশ্বে ওনারে আরো বেশি চেনে, উনি ১০০০ নম্বরের ভেতরে ৯৯৯ পেয়েছিলেন পৃথিবীর ইতিহাসে, এটা তাও মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ৯৯৯ পেয়েছে ১০০০-এর ভেতরে, অত সহজ না। যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের আরব ছাত্ররা আছে তারা পর্যন্ত এই নাম্বার পায়নি। তিনি আমাকে বলছিলেন আমির হামজা আজকে প্রায় ২০ বছর একাধারে আমি রাতের খাবার হিসাবে কিচ্ছু খাই না, শুধু দুধ খেয়ে আসি, আমি সুস্থ আছি। বিজ্ঞান এই জন্য জানিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড, আদর্শ খাবার, কারণ এই খাবারের ভেতর আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা খেলে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো স্তনের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, এটা তার অধিকার। এটা কি দুই বছর দুধ খাওয়ানোর পরেও যখন শক্ত খাবার খাওয়া শিখবে এই জন্য ১ বছরের পর থেকে ওর দাঁত আমি আল্লাহ তৈরি করে দেই যেন শক্ত খাবার এবার খেতে পারে, আস্তে আস্তে যখন ওর ৭ বছর বয়স হবে তখন তাকে নামাজের ট্রেনিং দেবে ওর চরিত্র সংশোধনের জন্য, মাঝে মাঝে নিজে মসজিদে নিয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক আগে অভ্যাস করান। আমি মদিনার মসজিদে দেখেছি মায়েরা বোনেরা আসে নিজেদের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট সাথে করে নিয়ে আসে অভ্যাস করাচ্ছে। আল্লাহর নবী বলেন এভাবে ৩ বছর অভ্যাস করাও, ১০ বছর বয়স হলে যদি নামাজ না পড়ে তখন মৃদু আঘাত করো, তাকে মেরে ধরে হলেও নামাজ পড়াও, কথা বলেন না কেন? আপনি যদি অভ্যাসগুলো তৈরি না করেন ভালো হবে কি দিয়ে?
আপনাকে সারা দেশ ভালো করার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো এরপরে পরিবারটা বাঁচাও। আমার দুইটা মেয়ে মাওয়া আর ফারিহা, এই দুইজনের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, কথা বলেন ঠিক কিনা। সুতরাং 7 বছর বয়স থেকে ওদেরকে একটু ট্রেনিং দেওয়া, 10 বছর পরে যদি নামাজ পড়তে না চায় তাহলে মেরে ধরে হলেও নামাজ পড়ানো লাগবে, 15 বছরের পরে যদি নামাজ না পড়তে চায় তাহলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাট করে দেওয়া লাগবে। আমার মনে হয় নবীজির এই হাদিস থেকে যদি আমরা পরিবারটা সাজাতাম, আল্লাহর কসম আমার ছেলে আমার মেয়ে ডাল বাবা ঠিক না, তখন এই চেয়ারম্যানদেরও এত কষ্ট হতো না, বিচার করতে করতে শেষ। আমি বলবো যারা দায়িত্বে আছেন দেশের, কোরআনে কারিম এবং হাদিসের নিয়মটা আপনি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চালু করে দেখেন আপনি কি শান্তিতে থাকেন, কোন ঝামেলা আপনাকে পোয়ানো লাগবে না। হযরত ওমর আবু বকরের জামানায় 2 বছর তিনি বিচারপতির দায়িত্বে ছিলেন, 2 বছর পরে যখন এসে বললেন খলিফা বিচার ব্যবস্থা ভেঙে দেন, কেন আমার বেকার বেতন দিচ্ছেন 2 বছর, এই 2 বছরের ভেতরে একটাও মামলা আমার দরবারে আসে নাই। হযরত আবু বকর বললেন দাঁড়ান, আপনার কাছে যে 2 বছরে বিচার আসে নাই কেন বলেন তো। হযরত ওমর বললেন খলিফা, যেই দেশে কোরআনে কারিমের নিয়ম দিয়ে রাষ্ট্র চলে, কোরআন দিয়ে পরিবার সমাজ চলে, ওই দেশে মামলা করতে আসবে মানুষ কোন কারণে? আজ আমাদের কোর্টে মামলা পড়ে ছাতা ধরে যাচ্ছে, 15 বছর আগের মামলা এখনো চলছে, চলবে না কেন? আপনাকে প্রেশানে রাখবে যদি আপনি কোরআনের আইনে দেশ না চালান। এখানে আমাদের জননীকে আহ্বান জানাবো, এই পাগল ছাগল রাম বাম উল্টা পাল্টা এই মোজ দাঁড়িয়ে এদের কথা না শুনে মাথা থেকে যদি চিন্তা সরাতে চান, ইমান নিয়ে যদি মারা যেতে চান, কোরআনের আইন মদিনার সনদ সালাবিন এই কথাটা অন্তত এখন কার্যকর করে দে। এর পক্ষে আমরা আছি না নেই?